I can give you an operator. Well, can you fade in the line? এই যে বহমানতা এ কেবলই কোনো রোমাঞ্চকর অভিযান নয়, রোম্যান্টিক অভিযানও বটে। নৌকর মাঝি তার পৌরুষ ও বীরত্ব নিয়ে তখন যেন এক কাঙ্ক্ষিত পুরুষ, তার সুঠাম বাহুতে নৌকার হাল, ছন্দে ছন্দে বৈঠা টানা, এই সব কিছুই তাকে করেছে এক প্রত্যাশিত পুরুষ। রূপকথার কোনো এক ময়ূরপঙ্খী নৌকার অপ্রতিদ্বন্দ্বী চালক হিসেবে মাঝি তখনও গর্বিত, তার প্রাণীর আকুতি তখন চম্পাবতী গাঁয়ের সম্ভাব্য যাত্রী রূপসীকে তার নৌকায় নেয়ার জন্যে। এ নৌকা তো কেবল প্রতীক মাত্র জীবনযাত্রার, আক্ষরিক অর্থে আরোহিণী নয় এই রূপসী, জীবন সঙ্গিনীও বটে। আর সেই সঙ্গিনী পাওয়ার ব্যাকুল বন্দনাও ধ্বনিত তার লোকজ কণ্ঠে। আর এই কাঙ্ক্ষিত পুরুষের জন্যেই নারীরও আছে বিস্ময়কর ব্যাকুলতা। স্বপ্নের যে পুরুষ নদীর রূপলী জলের উপর দিয়ে তরতর করে নাও বেয়ে চলে, সে কি আসবে না কুলের কাছাকাছি, বসবে না দুদণ্ড সেই নারীর কাছে যে বসে আছে সুমিষ্ট পান হাতে? অবলা বাঙালি রমণীর লজ্জাকে ছাপিয়ে তখন সম্ভাব্য প্রেয়সীর আহ্বান অনেক বেশি স্পষ্ট ও সোচ্চার। নদীর ঘাট আর তখন প্রাকৃতিক কোনো বস্তু নয়, যেন নারীর দেহই বটে। আর পান খাওয়ার সেই আহ্বান যেন প্রিয় সঙ্গমেরই এক রূপক আহ্বান। সোচ্চার প্রেমের পাশাপাশি আছে এক অনুশোচনা, ভাঙা নাই চড়বার সেই অনুশোচনা। জীবনের বাস্তবতার মুখোমুখি রোমান্স এখন যে ঢেউকে একসময় জীবন তরঙ্গের সঙ্গে মিশিয়ে দিতে ব্যাকুল ছিল তরুণী, সে এখন শঙ্কিত সেই তরঙ্গের মুখোমুখি হয়ে। তবে সেই সঙ্গে তার অনুযোগ সেই ভাঙা নাওয়ের প্রতি এবং প্রকারান্তরে সেই নাওয়ের মাঝির প্রতিও। এই পর্বের রোম্যান্টিক চেতনার সঙ্গে মিশেছে রাধাকৃষ্ণের প্রেমের উপাখ্যানও। বাঙালির এই লোকজ অনুভবের সঙ্গে একাকার হয়েছে ধ্রুপদ প্রেম গাঁথাও। ¶¶